ফের শামশেরগঞ্জে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সাত সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের হিজলতলা গ্রামে নবনির্মিত বাড়ি থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় খবর দেওয়া হয় শামশেরগঞ্জ থানায়। খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ঘনবসতিপূর্ণ এলাকা ও পাশের একটি প্রাইমারি স্কুল থেকে বোমা দুটি উদ্ধার করে।